প্রচণ্ড দাবদাহ এবং জলসেচ ব্যবস্থার বন্ধের কারণে কৃষকের পড়েছে মাথায় হাত। অন্যদিকে কৃষি দপ্তরের সহযোগিতা কতটুকু বাস্তবমুখী এখন সেটাই প্রশ্নচিহ্ন। রোদের প্রচণ্ড দাবদাহের ফলে সেচ ব্যবস্থা বিকল হয়ে পড়ে থাকলেও কৃষি দপ্তর কোনো হেলদোল নেই, যার ফলে কৃষক কৃষিকাজ করতে হিমশিম খাচ্ছে। না ধান চাষ হচ্ছে, না সবজি চাষ, সবই মুখ থুবড়ে পড়ে আছে, এমনই চিত্র ধরা পড়ল সংবাদ মাধ্যমের লেন্সে। বিলুনিয়া সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলুনিয়া এলাকার কৃষক শম্ভু মজুমদারের সাথে কথা বলে জানা যায়, শম্ভু মজুমদার 1986 সালে বিএ পাশ করার পর সরকারি কোনো সুযোগ না পাওয়ায় চাকুরির আশায় বসে না থেকে কৃষিকাজকে অবলম্বন করে নিজের জীবন জীবিকা প্রতিপালন করে যাচ্ছেন। বর্তমানে সূর্যের প্রখর দাবদাহে কৃষিকাজে বাধা সাধে, বৃষ্টি না হওয়ার কারণে কৃষকের ফসল মাঠে নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি এই উত্তর বিলুনিয়া এলাকার কৃষিকাজে জলসেচের জন্য একটি সেচের মেশিন ছিল, যেখান থেকে অত্র এলাকার কৃষকরা চাষবাদের জল দিয়ে ধান চাষ এবং সবজি চাষ করতেন। প্রায় বছর খানেক হয়ে গেল জলসেচের মেশিনটি বিকল হয়ে পড়ে আছে, দপ্তরের কর্মী কোনো হেলদোল নেই, কৃষকদের মাঠে ফসল কাঠ ফাটা রোদে নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র সেচ ব্যবস্থার কারণে। এর ফলে গোটা এলাকার প্রতিটি কৃষক যেমনই ধান চাষে তেমনই সবজি চাষে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর ফলে বাজারে সবজির অগ্নিমূল্য, কৃষক সবজি ফলাতে পারছেন না বলেই বাজারে চাহিদা ও যোগানের সমতা না থাকাতে বাজার অগ্নিমূল্য, যার ফলে পকেটে টান পড়েছে সাধারণ জনগণের। এলাকার কৃষকরা চাইছেন কৃষি দপ্তর অতি সত্বর সেচ ব্যবস্থা সচল করার ব্যবস্থা করুক এবং এলাকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিক কৃষি দপ্তর। কি প্রখর রোদের তাপে, কোনো বৃষ্টি নাই, খরাতে এই অবস্থা। হ্যাঁ, কচু করছি, লাউ করছি, বেগুন করছি, সিম করছি, সব করতে আসি, সব কিন্তু এই অবস্থা। এর জন্য আমি কৃষি দপ্তরের কাছে জানাই করছি যে আমাদের কাছে তারা আগ্রহী আসতো বা আমাদের কিছু আর্থিক সাহায্য দানে করতো, এই জল নাই, সব মারা গেছে আছে রোদের তাপে। বিউরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।